শুভ বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি সাবিরা হক শাম্মী বলছি। নদীর পাড়ে যারা ঘুরতে আসেন বা বিশেষ দিনে বা যে কোনো দিনে, কেউ নদীতে ময়লা ফেলবেন না, আর নদীর পানি পরিষ্কার রাখুন, পরিবেশ সুন্দর রাখুন, এটাই আমাদের দায়িত্ব। এখানে রয়েছে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডে দেখা যাচ্ছে আপনার নগরী পরিচ্ছন্ন রাখুন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। কিন্তু নিচেই দেখা যাচ্ছে অনেকগুলো ময়লা, পানির বোতল, বিভিন্ন ময়লা জমে আছে। আসলে ময়লাগুলো ফেলা হয় না, এখানে রয়েছে অনেক প্লাস্টিক, সিগারেটের প্যাকেট, বিভিন্ন ধরনের ময়লা দেখা যাচ্ছে। আসলে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলা করা থাকলেও ময়লাগুলো ফেলা হয়েছে নদীতেই। কীর্তনখোলা নদীর পানির দূষণ দিন দিন বাড়ছে আমাদের অসচেতনার কারণে। আমরা সচেতন হই, কীর্তনখোলার পানি কি বিশুদ্ধ রাখি, মাছ বসবাসের উপযোগী রাখি, আমরা পরিবেশ রাখি পরিচ্ছন্ন। বঙ্গবন্ধু উদ্যানে এখানে কজন ছেলেরা আসছে, তারা পরিবেশ নিয়ে কাজ করছে, তাদের সংগঠনের নাম হলো ইউথ প্ল্যান ফর সোসাইটি। আমরা জানতে চাইব যে কীর্তনখোলা নদী কীভাবে দূষণ হয় এবং ওনারা কীভাবে কাজ করছেন এবং কীভাবে কীর্তনখোলা নদীকে রক্ষা করবেন। আপনার নাম দিয়ে পরিচয় দেব। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম, আমি গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে আইন বিভাগে মানে তৃতীয় বর্ষে আছি। তো আমরা এখন কাজ করতেছি ইউথ প্ল্যান ফর সোসাইটি থেকে। এটা আমাদের মূল উদ্দেশ্য দখল দূষণ রোধ করি এবং কীর্তনখোলা নদী রক্ষা করি। তো এখন দেখা গেছে আমাদের কীর্তনখোলা নদী সেই অনেক আগে থেকে মানে ধীরে ধীরে দূষণ হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে কীর্তনখোলা নদী বিলীন হয়ে যাচ্ছে, এরকম যদি চলতে থাকে তো এখন ভবিষ্যতে আমাদের কীর্তনখোলা নদী যে বর্তমান যে পূর্বমানটা এটা একদিন এক সময় হারাই ফেলাবে। যেমন দূষিত হচ্ছে, যেমন বর্তমানে প্লাস্টিক, তারপরে আপনার পলিথিন দ্বারা এবং অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অবৈধভাবে নদীর দখল করা হচ্ছে, এইসব কারণে। এটা যাতে ইন ফিউচার আর না হয় এই জন্য আমরা এখন একটা মানে এই জন্য আমাদের মানে ওই অনেক সংগঠন মিলে পিআইএল করা হবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটা জনস্বার্থে করা হয়। এই জন্য এইটা যাতে এই এই জন্য আমরা এখন বর্তমানে জনমতামত সংগ্রহ করতেছি। আজকে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি, আজকে প্রথম থেকে আমাদের ইউথ প্ল্যান ফর সোসাইটি থেকে আমরা মাঠে অনেক কর্মী আছি, এখানে আমি এদিকটায় আসছি। আর মানে ভবিষ্যতে যাতে কীর্তনখোলা নদী বিলীন না হয়ে যায়, আমাদের যে মাতৃভূমির যে নদী, যে নদীর উপর ডিপেন্ড করে হাজার হাজার মানুষের সংসার চলে, হাজার হাজার মানুষের সেই পোলাপান লেখাপড়া করে, এটা যাতে ভবিষ্যতে আরো করতে পারে এই জন্য আমরা উদ্যোগটা গ্রহণ করছি। কীর্তনখোলা নদী কিভাবে বিলীন হয়ে যাবে? কীর্তনখোলা নদী বিলীন হয়ে যাওয়ার মানে অনেকভাবে বিলীন হয়ে যেতে পারে। যেমন অবৈধভাবে দখল করা হচ্ছে কীর্তনখোলা নদী এবং অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আমাদের মেয়র সাহেব কিছুদিন আগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করছে, রাত্রে সে অভিযান চালাইয়া এরকম। তাছাড়া আপনার এই যে প্লাস্টিক যে একটা ব্যাপার, প্লাস্টিক প্লাস পলিথিন, এটা তো কখনো পচনশীল না, এইটা যদি ধীরে ধীরে পড়তে থাকে তো আরও অনেক যদি অন্য বজ্র আছে যেটা যদি কীর্তনখোলা নদীতে ইদানিং আসছে বিভিন্ন খাল থেকে, এরকম যদি হতে থাকে তাহলে একটা সময় বুড়িগঙ্গার মতো রূপ ধারণ করবে। এটা যাতে না হয় এই জন্য আমরা উদ্যোগটা গ্রহণ করছি। আপনি জানেন যে লন্ডনের টেমস নদীতে এক সময় পানি দূষণ হয়েছিল, তারপর তারা কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে টেমস নদীর পানিকে বিশুদ্ধ পানি মানে পানযোগ্য পানি, গোসল করার মধ্যে পানি তৈরি করেছে। বর্তমানে আমাদের ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীর পানি, জানেন আপনি যে পানি যে কি দুর্গন্ধ, পরিবেশ কীভাবে দূষণ হচ্ছে এটা আপনি জানেন। তা আপনি এখন উদ্যোগ দিচ্ছেন যে কীর্তনখোলা নদী কীভাবে সেই টেমস নদীর মতো পরিষ্কার রাখা যায়, একটু বলেন। আমাদের আসলে এই প্ল্যানটা আপনার আমাদের মানে সাক্ষ্য গ্রহণ যে অভিযান চলতেছে আমাদের, এটা 20 তারিখের মধ্যে হয়তো শেষ হবে। আর আপনার এটা মনে করেন টেমস নদীর মতো হ্যাঁ করা সম্ভব, কিন্তু এটা তো একবারে সম্ভব না, ধীরে ধীরে আগাতে হবে আমাদের পর্যায়ক্রমে। যেমন অস্ট্রেলিয়া আছে, তারপরে যে টেমস নদীর কথা বললেন, তারা কিন্তু অনেকভাবে প্লাস্টিক রোধ করছে, যেমন নেট ব্যবহার করে, নেট জাল ইউজ করে, তারা বিভিন্ন ড্রেনের সামনে নেট জাল ইউজ করতো এবং যে বর্জ্যটা রোধ করছে এবং কেমিক্যাল ব্যাপার এটা তারা রোধ করছে। তো এরকম আমরাও মানে এখন বর্তমানে সব জনগণকে আমরা সচেতন করতেছি, সাথে আমরা এই যে লিফলেট এটাও নিচ্ছি, কারণ এটা সবাইকে দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, শিল্পায়নের মাধ্যমে কিন্তু আসলে পরিবেশের মূল দূষণ ঘটে এবং বুড়িগঙ্গা নদী যে দূষণ হয়েছে মূল কারণ হলো শিল্পায়নের মাধ্যমেই। সমস্ত শিল্পের যে মানে ইটিপি, ইটিপি ছাড়াই শিল্পের বর্জ্যগুলো নদীতে ফেলা হচ্ছে। তো বরিশালে এইভাবে শিল্পায়ন হয় নাই, ভবিষ্যতে বরিশাল শিল্পায়ন হবে, তখন তার আগে থেকে কীভাবে এই ইটিপি, ইটিপি তো আপনি জানেন, ইটিপি হলো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ এটা একটা বড় একটা প্ল্যান্ট। প্রতিটা শিল্পের সাথে সাথেই, প্রতি ইন্ডাস্ট্রির সাথে যারা যারা বিশেষ করে পানি ব্যবহার করে, পানি ছেড়ে দেয়, যে পানি যে পানিগুলো এক্সাস্ট পানি, এই পানিগুলোকে পরিশুদ্ধ করার জন্য ইটিপি স্থাপন করা দরকার। বাংলাদেশে সরকার আইন করলেও গার্মেন্ট শিল্পগুলোতে এখন ইটিপি স্থাপন হয় নাই।
তো আপনাকে বলতে হবে যে কিভাবে বরিশাল জেলার শিল্পায়ন ঘটবে, বিশেষ করে যারা পানি নদীতে ছাড়বে তাদেরকে অবশ্যই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে। এই বিষয়টা আপনারা, আমি মনে করি যে আপনার সংগঠন কাজ করবে। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক পরিকল্পনা আছে। এই যে পরিবেশ, আমাদের মূল আমাদের যে উদ্দেশ্য হচ্ছে পরিবেশ। কিছুদিন পরে আমরা কৃষি বীজ বিতরণ করব, অলরেডি আমরা তাল বীজ বিতরণ করছি, তারপর গাছ বিতরণ করছি। আমাদের মানে পরিবেশ নিয়ে এবং শিক্ষা নিয়ে সমস্ত কার্যক্রম আমাদের অব্যাহত আছে এবং থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কীর্তনখোলার পাশে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে রয়েছে নদীর পানির উপরে রয়েছে একটি সাইনবোর্ড, সেখানে লেখা রয়েছে আপনার নগরী পরিচ্ছন্ন রাখুন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে ফেলা হয়েছে অনেক কাগজ, পানির বোতল, সিগারেটের প্যাকেট, বিভিন্ন ময়লা ফেলা হয়েছে। আসলে আমরা এই সাইনবোর্ডকে তোয়াক্কা করি নাই, আমাদের বোধের উদয় ঘটে নাই। আসলেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হলে অবশ্যই আমাদের বোধের উদয় ঘটতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে আমরা পানির বোতল, ময়লা, অনেক ময়লা, সিগারেটের প্যাকেট, অনেক কাগজপত্র পেলিয়ে রাখছি। আপনার সাইনবোর্ড অনুযায়ী কেউ কোনো কার্যক্রম করছি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিও আপনার ভালো লাগলে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আবার পরবর্তী ভিডিও শুনতে চাইলে ঘণ্টাধ্বনি আইকনে ক্লিক করুন। আপনাকে ধন্যবাদ।